হ্যালো এভরিওন, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভিডিও থাম্বনেল দেখেই হয়তো বুঝে গেছো কেমন ভিডিও হতে চলেছে। হ্যাঁ, অনেক সুন্দর একটা ভিডিও হতে চলেছে, যা ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো অবশ্যই কিছু শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। ওই, আমি যদি তোকে আই লাভ ইউ বলি তাহলে তুই মেনে নিবি তো? সত্যি সত্যি না, এটা অসম্ভব। তোর মতো ছেলেকে আমি ভালোবাসি। আর তোমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড সেট দেই এই ভিডিওটি করতে পারবা। পিছনে কোনো মিউজিক লাইট লাগবে না, মিউজিক বাল্ব লাগবে না, কোনো ধরনের ইলেকট্রনিক কোনো কিছুই লাগবে না। অথচ তোমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাল্বের মতো আলো জ্বলবে। তাহলে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথমে আমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড সেটে অবশ্যই ডাটা কানেক্ট থাকতে হবে। তারপরে প্লে স্টোর নামে একটি অ্যাপস আছে মোবাইলে, সেই অ্যাপসে প্রবেশ করতে হবে। এখন আমি প্লে স্টোরে প্রবেশ করব। অবশ্যই ডাটা কানেক্ট থাকতে হবে। এবার আমরা সার্চ বারে গিয়ে লিখব অ্যাপ কার্ট। আমি যেভাবে লিখছি সবাই সেভাবে লিখবেন, লিখে সার্চ দিবেন ক্যাপ কার্ড। আমার যেহেতু ডাউনলোড করা আছে এজন্য আমি আর ডাউনলোড করব না। আর যাদের ডাউনলোড করা নাই তারা এইভাবে প্লে স্টোরে গিয়ে ক্যাপ কার্ড লিখে সার্চ দিলেই অবশ্যই অ্যাপসটি চলে আসবে। যাদের ডাউনলোড নেই তারা এইভাবে ডাউনলোড করে নিতে পারো। আর যাদের ডাউনলোড করা আছে তাদের আর ডাউনলোড করা লাগবে না। আমার যেহেতু ডাউনলোড করা আছে এই জন্য আমি আর ডাউনলোড করা দেখালাম না, এজন্য আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে আমরা ক্যাপকার্ট অ্যাপে প্রবেশ করব। এখন দেখেন আমাদের ক্যাপকার্ট অ্যাপে প্রবেশ করলাম। করার পরে দেখেন প্রথম অপশন আসছে নিউ প্রজেক্ট নামে একটি অপশন আসছে, সেই অপশনে ক্লিক করলাম। করার পরে আপনারা যদি পিকচার দিয়ে ভিডিও করতে চান তাহলে অবশ্যই পিকচার গ্যালারিতে চলে যাবে, সেইখান থেকে আপনি আপনার পিকচার নিয়ে নেবেন। আমি যেহেতু পিকচার দিয়ে করব ভিডিওটি এই জন্য আমি একটা পিকচার চয়েস করে নেব। এই যে আমি পিকচারটি নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখেন নিচে এই ডাইন সাইডে একটি অপশন আসবে অ্যাড, অ্যাডে চিপ দিলেই আমাদের অ্যাড হয়ে যাবে পিকচারটি। দেখেন অ্যাডে চিপ দিলাম, পিকচারটি চলে আসলো আমাদের অ্যাডে। এখন কথা হইলো যে আমরা ভিডিওটি কত সেকেন্ড করতে গেলেন, বা 20 সেকেন্ড, বা 15 সেকেন্ড, 10 সেকেন্ড, যে যতটুকু করবেন ততটুকু এভাবে ভিডিও এই পিকচারের উপরে চিপ দিবেন। তারপরে দেখেন অপশন আসছে সাদা, এভাবে সুন্দর করে টেনে যে যতটুকু করতে চান সে ততটুকু বানিয়ে নেবেন। আমি যেহেতু 12 সেকেন্ডের ভিডিওটি করব এই জন্যে 12 সেকেন্ড পর্যন্ত টেনে নিলাম। তারপরে আবার ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে দেখেন নিচে একটি অপশন আছে ইফেক্টস নামে, যে অপশনটি আছে এই ইফেক্টসটা ক্লিক করব। পরে দেখেন একটি অপশন আসছে ভিডিও ইফেক্টস, প্রথম অপশনটি, এই প্রথম অপশনটিতে ক্লিক করব। প্রথম অপশন দিয়ে অবশ্যই নেটওয়ার্ক কানেক্ট থাকতে হবে। প্রথম অপশনটিতে ক্লিক করার পরে দেখেন কতগুলো ভিডিও অপশন চলে আসছে। তারপরে দেখেন দ্বিতীয় অপশন বেজিক যে নামে যে অপশনটি আছে ওই অপশনের উপরে ক্লিক করব। করার পরে সর্বপ্রথম যে অপশনটি আছে দেখেন ডায়মন্ড জং, ওই অপশনটিতে ক্লিক করব। করার পরে দেখেন আমাদের পিকচারের উপর একটা ঘোলা মতো করে বুলার চলে আসছে। বুলারটা আগা মাথা সমান করব, এই জন্য আবার ওই লেয়ারের উপরেই ক্লিক করব। করার পরে দেখেন আমাদের পয়েন্ট চলে আসছে, এখন আগা মাথা সমান করতে হবে। তিন নম্বর যে অপশনটি আছে, তিন নম্বর যে অপশনটি আছে স্প্রেড, এই অপশনটিতে আমরা জিরো করে দেব। জিরো করে দিলে এই মনে করেন আপনার যে বুলারটা আছে ওই বুলারটা সমান হয়ে যাবে, আগা মাথা সব সমান হয়ে যাবে। এখন আমরা টিক চিহ্ন দিয়ে বেরিয়ে আসব। এখন আমাদের এইখানে কাজ হলো যে এই লেয়ারটা চিপে ধরে ভিডিও সমান করে দেবো।
সমান করে দিলাম, দেখেন ভিডিওটা দেখেন, আগামাতে সব সমান হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি আছে, এখন আবার ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে দেখেন নিচে একটি অপশন আছে ওভারলি, ওভারলি নামে একটি অপশন আছে, ওই ওভারলিতে ক্লিক করব। করার পরে দেখেন অ্যাড ওভারলি নামে একটি অপশন আছে, ওই অ্যাড ওভারলিতে ক্লিক করব। করার পরে আবার গ্যালারিতে চলে যাবে আমাদের, আমরা যে ফটোটা নিয়ে পিকচারটা নিয়ে যে পিকচারটা নিয়ে আমরা যে ভিডিওটা বানাইতে চাই বা এর আগে যে পিকচারটা নিয়েছি সেই পিকচারটা আবার অ্যাড করে দেব। আমি অ্যাড করব, এজন্য পিকচারটা নিলাম। নেওয়ার পরে দেখেন আবার ওই ডান সাইডে অ্যাড নামে অপশন আছে নিচেই, এই অ্যাডে ক্লিক করলাম। করার পরে ওই পিকচারটা দেখেন সামনে চলে আসলো। এখন সুন্দর করে ধরে আমাদের দুই হাতে ধরে টেনে দিতে হবে, ফুল করে দিতে হবে, পিকচারটা সুন্দর করে দিতে হবে। আমি যেহেতু দেখানোর জন্যই করলাম, এই জন্য স্যাম্পলে করে দিলাম, ঠিক আছে? আপনারা সুন্দর করে টেনে ভালোভাবে সুন্দর করে করে নেবেন। এইবার দেখেন এই পিকচারটা আমরা টেনে ওই পিকচারটা ভিডিও যতটুকু করব 11 সেকেন্ড বা 12 সেকেন্ড 15 সেকেন্ড যতটুকু করবো ততটুকু টেনে দেবো। তো 12 সেকেন্ডের ভিডিওটা বানাচ্ছিলাম, এই জন্য 12 সেকেন্ড পর্যন্ত করে দিলাম। করে দেওয়ার পরে আমরা আবার ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে দেখেন নিচেই একটি অপশন আছে ইফেক্টস নামে, যে অপশনটি আছে ওই ইফেক্টস অপশনে ক্লিক করব। করার পরে আমরা ভিডিও ইফেক্টস নামে যে প্রথম অপশনটি আসছে এই অপশনে ক্লিক করব। এই দেখেন এখন কতগুলো অপশন চলে আসছে। এখন আমরা একটু সাইডে টেনে দেব, দেওয়ার পরে দেখেন কেরেস টেন যে অপশনটি আছে ওই অপশনে ক্লিক করব। কতগুলো অপশন আসছে আমরা একটু উপরের থেকে টেনে নিচে আসবো। আসার পরে দেখেন কেরেস টেন স্পট যে নামে অপশনটি আছে, এই যে দেখছেন মিউজিক বাল্বের মতো আলো জ্বলছে, এই অপশনে ক্লিক করব। করার পর দেখেন আমাদের নিচে অপশনটি চলছে আর কি। এখন এইটাও আমরা ফুল করে দেব। তিনটা অপশন আছে, ওই অপশনের উপরে ক্লিক করলে এই অপশনটি পেয়ে যাবেন। তিনটা অপশন আছে, তিনটাই ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা আবার টিক চিহ্ন বেরিয়ে আসব। আসার পরে এই লেয়ারটি ফুল করে দেব, টেনে সুন্দর করে ফুল করে দেব। টেনে সুন্দর করে ফুল করে দিলাম। দেওয়ার পরে আমরা আবার ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে যে ফটোটা আমরা দ্বিতীয়বার নিয়েছিলাম সেই লেয়ার উপরে ফটোটার উপরে ক্লিক করব। ফটোটার উপরে ক্লিক করে আমাদের এখন যে কাজটি করতে হবে, এই যে নিচে যে অপশনটি দেখছেন কাট আউট নামে যে অপশনটি, ওই অপশনের উপর ক্লিক করতে হবে। তারপরে প্রথম একটা অপশন আসবে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে যে অপশনটি আছে, ওই অপশনে ক্লিক করতে হবে। এখন আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনটিতে ক্লিক করলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে ওই সেই মিউজিকগুলো মিউজিক বাল্বের মতো আলোগুলো জ্বলে উঠছে। এখন আমরা এই নিচেই ডাইন সাইডে দেখেন টিক চিহ্ন দেওয়া আছে, এই টিক চিহ্নের উপরে ক্লিক করে আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে আপনারা ভিডিও দেখেন, ভিডিও একটু প্লে করি, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেই মিউজিক বাল্বের মতোই আলো জ্বলছে। এখন আরেকটু কাজ আছে, আমি যেহেতু শেষে আবার ওই ছোট ছোট বাল্বের মতো আলোগুলো দিয়েছি, এজন্য আবার আমাদেরকে ইফেক্টসে যেতে হবে। ইফেক্টসে যাওয়ার পরে আবার ভিডিও ইফেক্টস নামে যে অপশনটি আছে প্রথমে ওই অপশনে ক্লিক করতে হবে। করার পরে আমাদের সামনে আবারও ক্রেস টেমস নামে যে অপশনটি আছে ওই অপশনটি আসার পরে আমরা একটু টেনে উপরে উঠিয়ে নেব। নেওয়ার পরে আমরা যে মিউজিক বাল্বগুলো জ্বলছে যে অপশনটি দেখতে পাচ্ছি, অপশনের বাম সাইডে এস নাও স্পট যে নামে যে অপশনটি আছে ওই অপশনের উপর ক্লিক করব। করার পরে দেখেন আমি যে ভিডিওতে যে ছোট ছোট যে বাল্বগুলো জ্বালিয়েছিলাম সে বাল্বগুলো জ্বলছে, ঠিক আছে? এখন ওই অপশনের উপর ক্লিক করব। করার পরে আমরা আবারও
স্পট নামে যে অপশনটা আছে ওইটা ফুল করে দেবো। দেওয়ার পরে আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে আমরা এই যে ডান সাইডে উপরে দেখেন টিক চিহ্ন অপশনটা আছে, টিক চিহ্ন অপশনে ক্লিক করবো। করার পর আমরা একেবারে ব্যাক চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে এই লেয়ারটা আমরা টেনে আবার ভিডিওর সম্পূর্ণ করে দেব। ভিডিও সম্পূর্ণ করে দেওয়ার পরে দেখেন আমাদের ভিডিওটা কেমন লাগে। দেখেন কোনো ইলেকট্রনিক মিউজিক বাল্ব ছাড়াই আপনারা সুন্দরভাবে সঠিকভাবে এইভাবে ভিডিও করে আপনারা লাইকিতে টিকটকে বা কারো যদি ইউটিউব চ্যানেল থাকে এইভাবে সুন্দরভাবে ভিডিও করে আপলোড করতে পারবেন। যে কোনো কেউ সবাই পারবেন, সবার জন্য এই ভিডিওটা বানানো হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কোনো কিছু বুঝতে ভুল হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। এখন ওপর টিপ দিয়ে সেভ করতে পারবেন। আমার যেহেতু সেভ করা আছে এই জন্যে ফুল ভিডিওটা দেখালাম না, আপনারা এইভাবে সেভ করে নেবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগতে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।